হলো এটা রোমান স্ক্রিপচার এবং সে থেকে কেউ বাংলায় লেখেন কেউ রোমান স্ক্রিপ্টে লেখেন এবং এটা এখনো চলছে। বিরোধী দলের নেতা প্রশ্ন তোলার পর মুখ্যমন্ত্রী জবাবও দিলেন সেরকমই যে না কোনো বাধা তো দেওয়া হয়নি, কোনো বাধা তো নেই এবং তিনি একটা তথ্য পরিসংখ্যানও দিলেন এতজন ছাত্রছাত্রী বাংলা লিখেছেন এতজন ছাত্রছাত্রী রোমান স্ক্রিপ্ট লিখেছেন। তাহলে গভর্নমেন্টের পলিসি ক্লিয়ার, স্ট্যান্ড ক্লিয়ার। তার সাথে যুক্ত করেছেন অনিমেষ বাবু যে কোকবরককে এখন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে ত্রিপুরা সরকারের স্ট্যান্ড যদি বাংলা বা রোমান স্ক্রিপ্ট যে স্ক্রিপ্টে যেরকম চাই হয় তাহলে সিবিএস এর কাছেও তা যাবে। কিন্তু ত্রিপুরার যে শিক্ষা দপ্তর এবং ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট তারা সিবিএসসিকে লিখে দিল যে না একমাত্র বাংলাতে লিখতে হবে। তাহলে আমি বললাম যে সরকারের স্ট্যান্ডটা কি, স্ট্যান্ড তো বাংলা এবং ইয়ে দুটোই, তাহলে এখানে দেওয়া মানেটা কি? তো দুরকম স্ট্যান্ড হয়ে গেল এবং এটাও ওই রতনলাল নাথা তিনি বাধা দিলেন, বলে আমি কনফিউজ করছি। মুখ্যমন্ত্রী বলছেন যে না এখানে সরকারের স্ট্যান্ড কি, তাহলে আপনি স্ট্যান্সারের কথা বলছেন। আমি দেখলাম একটা সময় মুখ্যমন্ত্রী তিনি মানে টুবি বাড়াবেন, বাংলা খুব একটা শব্দ আছে না, আমি ইউজ করবো না এখানে, সরি বলবো না এখানে। তো মুখ্যমন্ত্রীকে সেরকম একটা ব্যক্তি বানিয়ে দিলেন তিনি। মুখ্যমন্ত্রী বলছেন হ্যাঁ কিসের স্ট্যান্ড টেন, আমি তো স্ট্যান্ড টেন বলিনি। আরে আরে মুখ্যমন্ত্রী স্টেটমেন্টেই তো স্ট্যান্ড বলছেন, আমি স্ট্যান্ড টেন বলিনি, মানে ই হলো। সেকেন্ড ইস্যু হলো এই যে ইন্টারলোকিউটার, বাংলা অর্থ হলো ইন্টারলোকিউটার, মধ্যস্থকারী। 8 তারিখে আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে মথা সুপ্রিমো প্রদ্যুৎমাণিক্য কিশোরের বৈঠক হল, আমরা জানলাম সংবাদ মাধ্যমের মাধ্যমে। 3 দিনের মধ্যে ইন্টারলোকেটর নিয়োগ করা হবে এবং আপনারা সরকারে আসুন। আমি দেখলাম মথার তরফ থেকে আকার ইঙ্গিতে বোঝানো হলো যদি এটা হয় আমরা জয়েন করবো ক্যাবিনেটের সরকারে, আমরা নিয়োগ দেওয়ার পরব না, এটা তাদের ব্যাপার, আমি এতে মানে আমাদের বিরোধিতা করার কোনো অর্থ নেই। 3 দিন চলে গেল, 8 তারিখ, এরপরে আমাদের এই বিধানসভা অধিবেশন আসলো 24 তারিখ, 23 তারিখে আমাদের স্পিকার নির্বাচন মনোনয়ন পত্র দাখিল করা। আমরা সিপিআইএম তরফ থেকে আমরা যেহেতু একসাথে আমরা ভোটে দাঁড়িয়েছি কংগ্রেসের, 22 তারিখে কংগ্রেসের সভাপতি এবং বিধায়ক বিরোধী সেনাকে বললাম যে আমরা বিজেপিকে হ্যাঁ আমরা সংখ্যাটা এই স্পিকার নির্বাচনে আমরা জিতব না কিন্তু বিজেপিকে আনুপুর ছাড়বো না, আমরা জয়েন্টলি কংগ্রেস এবং সিপিআইএম স্পিকার দাঁড় করতে পারি কি, আপনারা রাজি থাকলে আপনারা আসেন, আমরা যদি আপনারা রাজি না হন আমরা 11 জনের মধ্যে আমরা দেখো আমরা আনুপুর দেব না। বিরোধী দল বললো হ্যাঁ কেন হবে না, তাহলে কে হতে পারে? তাই বললাম তাহলে একটা কাজ করেন, একজন বয়স্ক আমাদের যারা আছে তারা তো তেমন প্রবীণ কেউ নেই, গোপাল রায়ের নামই মনে মনে ভাবছি, এটা হলে কিরকম হয়। তিনি একদম স্ট্যান্ডলি বললেন ইয়েস, ভালো প্রস্তাব। তারপর 22 তারিখ রাত্রে আমাকে জানালেন যে ত্রিপুরা মাথার চেয়ারম্যান ওনাকে তাকে বলেছেন, উনি যে ভেবে জেনেছেন যে আমরা প্রার্থী দিচ্ছি তারাও সমর্থন করবেন এবং 23 তারিখে যে মনোনয়নপত্র জমা হবে সেখানে অনিমেষ বর্মা তিনি আমি প্রস্তাবক, তিনি সমর্থক অর্থাৎ সেকেন্ডার হবেন, হয়েছেও তাই। আমরা 23 তারিখ জমা দিলাম ওই নমিনেশনই, এই নমিনেশন ব্যাপারে
অনিমেষ দেববর্মা এখন যিনি বিলুলাতে 30 সেকেন্ড কিন্তু 24 তারিখ দেখা গেল উনি কথাটা কি হয়েছে সবাই জানেন বলছি দেখা গেল 24 তারিখ সকালবেলা দিল্লি থেকে ফোন এসেছে স্বরাষ্ট্র মন্ত্রীর মাথা সুপ্রিমের কাছে অন্যদিন আসলো না অর্থাৎ ত্রিপুরার স্পিকার ভোট এই স্পিকার ভোটেও সেখানে বিরোধী যাতে ঐক্যবদ্ধ না হতে পারে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী সেখানেও তিনি নাম বলেছেন কি ধরনের এর মানে কি এরপরে শুনলাম সেখানে ত্রিপুরা মথার চেয়ারম্যান মহোদয়ের টুইটটুকু দেখলাম বাই 27 দি ইন্টারলোকেটর উইল বি অ্যাপয়েন্টেড ভালো কথা এবং তাকে দিল্লি নিয়ে যাওয়া হলো না কোথায় জানি হিমন্ত বিশ্ব শর্মার সাথে একসাথে লাঞ্চ না ডিনার করছেন দেখলাম সোশ্যাল মিডিয়াতে 27 তো বোধ হয় আজকেও আছে নাকি না গতকাল চলে গেছে না জানি না আছে কি আজকে 28 চলে যাচ্ছে ইন্টারলোকেটর হয় আজকে না করলে তো হ্যাঁ যাই হোক আমি যে কথাটা বলবো ভারতীয় জনতা পার্টি হলো তাদের যে পলিটিক্যাল ফিলোসফি এই পলিটিক্যাল ফিলোসফিতে আদিবাসী দলিত মার্জিনালাইজড এবং ইন্ডিজেনাস এদের জন্য নেই শুধু ভোটের জন্য তারা প্রত্যক্ষ পরোক্ষ সমঝোতা করে ভোটের জন্য ভোটের আগে লম্বা লম্বা প্রতিশ্রুতি দেয় ভোট শেষ এগুলি সমস্ত কথার কথা ত্রিপুরা মথা কত ভোটও দেখা গেছে ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক দে আর সিটেড বাই বিজেপি অ্যাগেন ইন দ্য নেম অফ দি ইন্টারলোকেটর অ্যাগেন বি সিটেড হ্যাঁ ঠিক আছে ইন্টারলোকেটর হয়তো বা আজকে বা কালকে হলেও হতে পারে কিন্তু এটা আমি অ্যাডভান্স বলে দেবো আজকে নাথিং উইল হ্যাপেন ত্রিপুরাজ্যের ট্রাইবেল অংশের মানুষের জন্য বা টিটিএর জন্য কিচ্ছু হবে না এই হলো বিজেপি তবে একে ত্রিপুরা রাজ্যের মানুষ আরো ভালো করে চিনবেন এবং ত্রিপুরা মথা দল তারাও এদের হাতে এইভাবে মানে প্রেরণা হয়ে আমাদের রাজ্যের যাতে ক্ষতি না করতে পারে এরা এটা ভালো করে ভাববেন আমি এটা আশা করি Anything else?